সন্দীপন আমার তো বাল্য বন্ধুই প্রায় বলা চলে, মানে কলেজ জীবনের বন্ধু। একসঙ্গে বহু পথ হেঁটেছি, বহু জায়গায় একসঙ্গে গেছি বাইরে। সন্দীপন মূলত গদ্য লেখক, দু একটা কবিতাও লিখেছে কিন্তু মূলত গদ্য লেখক। কিন্তু আগে যখন আমরা কফি হাউসে বসতাম তখন সব বিভিন্ন টেবিল ছিল, ওই কবিদের টেবিল, গদ্য লেখকদের টেবিল, সিনেমাওয়ালাদের টেবিল, এসব ছিল ষাটের দশকে। তো সন্দীপন তো গদ্য লেখকদের টেবিলে বসত, আমাদের ছিল ওই কৃত্তিবাসের দল কবিতা লেখকদের। ওই গদ্য লেখকদের টেবিল থেকে প্রথমে উঠে আসে শক্তি চট্টোপাধ্যায়, সেও তখন গদ্য লেখক ছিল। সে উঠে এসে এই টেবিলে যোগ, সেই যে বসলো আর ওইদিকে গেলই না। আর সন্দীপন চট্টোপাধ্যায় সে এসে গদ্য লেখকদের টেবিল থেকে এখানে এসে বসলো বটে, কবিতা না লিখে গদ্যই লিখে গেল সারা জীবন। কিন্তু তার সেই গদ্যের মধ্যে কবিতার সৌরভ তো আছে বটেই, তাছাড়াও যেটা আছে সেটা হচ্ছে কবিতা প্রীতি। সন্দীপন প্রচুর কবিতা মুখস্থ বলতে পারে, অনেক কবিতারও নিজস্ব ব্যাখ্যাও আছে। তো এইসব মিলিয়ে আর কি সুখে দুঃখে আমাদের তো বহু বছর কেটে গেল।